নমস্কার আমি বিশ্বজিৎ মাইতি আপনারা দেখছেন ফুল প্রিপারেশান আজকে আমরা করবো ন্যাশন চেঞ্জের আমরা করছিলাম ওনারা জানেন আমরা ইন্টারোগেটিভের টাইপ টু করবো আজকে ইন্টারোগেটিভ টাইপ ওয়ান অলরেডি করেছি যারা আগের ভিডিওগুলো দেখেননি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন চলুন আমরা শুরু করি আমরা আজকে করবো ইন্টারোগেটিভ আমরা আগের দিন ইন্টারোগেটিভের টাইপ ওয়ান করেছিলাম তো আজকে করবো ইন্ট্রোগেটিভ টাইপ টু যেখানে আমরা ডব্লু এইচ দিয়ে কোয়েশ্চেন থাকবে আপনারা জানেন বিভিন্ন পরীক্ষা এগুলো কত গুরুত্বপূর্ণ প্রচুর পরে ক্লাস সেভেন থেকে অনওয়ার্স সমস্ত ক্লাসে লাগবে তাহলে সবাইকে বলবো ক্লাস সেভেনে আপনি ক্লাস সেভেনে পড়ুন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কিংবা আপনি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বেসিক জিনিসগুলো কিন্তু শিখতেই হবে আর আমরা শেখাচ্ছি বেসিক লেভেল থেকে অঙ্ক আর ইংরেজি একদম বেসিক লেভেল থেকে অঙ্কের জন্য কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফুল প্রিপারেশন নামে দুটো আছে অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিস হয় মক টেস্ট হয় একটা মেন গ্রুপ যেখানে ক্লাসের ভিডিও হয় আমরা ক্লাস করি প্র্যাকটিস করাই মক টেস্ট করাই এবং সম্পূর্ণ বিনামূল্যে তো আপনাদেরকে যুক্ত হতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করুন দেখুন ডিসক্রিপশান বক্সের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার ফোন নম্বরও দেওয়া আছে চলুন শুরু করি ওকে ফার্স্ট আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি হি মি কমা দিয়ে করেছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট আমরা আগের দিন করেছিলাম ডু ইউ ওয়ান্ট ইট তাই না তো আজকে করছি হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও দেখুন ডব্লু এইচ ও ডব্লু এইচ ওয়ার দিয়ে কোশ্চেন ব্যাস আমি এইটা বলছিলাম এইটাই টাইপ টু যেখানে ডব্লু এইচ ওয়ার দিয়ে প্রশ্ন থাকবে যেখানে ডব্লু এইচ ওয়ার দিয়ে প্রশ্ন থাকে না সেখানের সঙ্গে এখানে কী ডিফারেন্স আমরা করব ধাপে ধাপে বুঝবো আমরা মনে আছে নিশ্চয়ই টাইপ ওয়ানে করেছিলাম যে কমা করেছেন উঠে গিয়ে ইফ বসে এইখানে কিন্তু এইখানে ডব ডব্লু এইচ ওয়ারটাই বসবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো ডিফারেন্স দেখুন বাকি খুব একটা ডিফারেন্স কিন্তু নেই সহজ হবে দেখুন হি তাহলে সেড্ডু থাকলে তার পরিবর্তে আমরা কি করব অক্সট করবো হি অক্স্ট মি এটা ক্লিয়ার ওকে এইখানে এইখানে আমরা এসআরটিভের ক্ষেত্রে কি করেছিলাম দ্যাট করেছিলাম আমরা ইম্পারেটিভের ক্ষেত্রে টু করেছিলাম ইন্টারোগেটিভের টাইপ ওয়ানে আমরা ইফ করেছিলাম কিন্তু এইখানে ইন্টারোগেটিভের টাইপ টুতে যেই ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে এটা খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে হি অক্স মি হোয়াট এখান পর্যন্ত ক্লিয়ার ভালো করে বুঝুন ওকে নেক্সট আমি বলেছিলাম টাইপ ওয়ানের ভিডিওতে যে যদি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ দেয় প্রশ্নবোধক বাক্য দেয় আমরা কিন্তু সেটাকে আর প্রশ্নবোধক রাখি না আমাদের কিন্তু সেটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হবে প্রশ্নবোধক থেকে অ্যাসার পরিণত করতে হবে কারণ না হলে ন্যাশনাল চেঞ্জ করতে পারবে না আপনি হ্যাঁ অবশ্যই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধকটা প্রশ্নবোধকই থাকবে এই দুটো ডিফারেন্স আপনাকে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ওকে চলুন তাহলে প্রশ্নবোধককে যদি প্রশ্নবোধক না রাখি আমি অ্যাসার্টিভ করতে চাই উপায় আছে কী উপায় উপায় হচ্ছে এই ডব্লিউ জার পরেই বা আমরা যদি ট্রাইবনে ইফ করেছিলাম মনে করুন ইফের পরেই এই জায়গাটায় আমাদেরকে সাবজেক্ট চুজ করতে হবে সাবজেক্ট এই জায়গাটায় প্রচুর ছাত্রছাত্রী ভুল করে এই হোয়াটের পরে এখানে ডু দেখে ডিড বা এরকম কিছু করে দেয় হবে না ভুল আগে আপনাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্ট কি অবভিয়াসলি ইউ ইউ মানে সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মানে আমি কী ট্রিক শিখিয়েছিলাম সেকেন্ড পারসেন যদি দেওয়া থাকে দ্বিতীয় ব্যক্তিটি মানে মি মি মানে আমি তাহলে ইউর অ্যাকর্ডিংলি মি মানে আমির পরিবর্তে আই বসবে ইউর বদলে মি তো বসবে না মি শব্দটা তো বসবে না আই বসবে মি মানে আমাকে আই মানে আমি এখানে বলছি ইউ ওয়ান তুমি কী চাও তাহলে ইউর পরিবর্তে আই বসবে ওকে হি আস্ট মি হোয়াট আই ক্লিয়ার নেক্সট নেক্সট হচ্ছে এটা কোন টেন্সে আছে আপনাকে বুঝতে হবে দেখুন টেন্স আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট ঠিক তাহলে পাস্ট ইনডিফিনাইট করব। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ান্ট অর্থাৎ যে ভার আছে সেই ভার্বের সেকেন্ড ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ কি না ওয়ানটেড ক্লিয়ার হোয়াট আই ওয়ান্টেড এবার যদি অবজেক্ট রেস্ট যা অংশ থাকবে কিন্তু এই প্রশ্নটা আর কিচ্ছু নেই তাহলে সেক্ষেত্রে ফুল স্টপ এখানে অনেকেই মনে করবে স্যার এটা তো প্রশ্ন হয়েই গেল হোয়াট আই ওয়ান্টেড আমি কী চেয়েছিলাম না এটা প্রশ্ন নয় এটা অ্যাসার্টিভ এটা প্রশ্ন নয় যদি প্রশ্ন হতো এটা হতো হোয়াট ডিড আই ওয়ান্ট আমি কি চেয়েছিলাম এইটা হচ্ছে প্রশ্ন হোয়াট ডিড আই ওয়ান্ট আপনারা জানবেন প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা পাস্ট ইন্ডিফিনাইট প্রশ্ন করতে গেলে ডব্লিউ জড জি থাকে বা নাও থাকে একটা ডু বা ডিড আসে প্রেজেন্টে ডু বা ডাস আর পাস্টের ক্ষেত্রে ডিড আসে তাহলে হোয়াট আই ওয়ান্টেড এটা কিন্তু প্রশ্ন হলো না প্রশ্ন করতে গেলে আপনাকে করতে হতো হোয়াট ডিড আই ওয়ান্ট তাহলে ক্ষেত্রে হোয়াট আই ওয়ান্টেড এটা কোয়েশ্চেন নয় এটা ইন্টারোগেটিভ নয় এটা অ্যাসার্টিভ দাঁড়াচ্ছে এই আমি ক্লিয়ার না ওকে তাহলে হি অক্স্ট মি হোয়াট আই ওয়ান্টেড কমপ্লিট নার্সিং চেঞ্জ এবং লাস্টে দেখুন ভালো করে খেয়াল করে দেখুন আমি ফুল স্টপ করেছি অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন করিনি জিজ্ঞাসা চিহ্ন থাকলে নার্সিং চেঞ্জ আর জিজ্ঞাসা চিহ্ন করবেন না ইন্টারোগটিভ হবে না সেটাকে অ্যাসার্টিভের রূপ দিতে হবে ওকে না ওকে চলুন নেক্সট আমরা একটা এক্সাম্পল নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলে অঙ্ক ইংরেজি সবই শেখাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ডিসক্রিপশন বক্সে ইংরেজি করে আমাকে বহু ছাত্র পাঠায় আপনারা পাঠাতে পারেন ওকে নেক্সট চলুন ফাদার কি মাই ফাদার ধরুন মাই ফাদার সে হাউ মাছ নাম্বার ডিড ইউ গেট হাউ মাছ নাম্বার ডিড ইউ গেট কত নাম্বার তুমি পেয়েছ পরীক্ষা হয়েছে বাবা জিজ্ঞেস করছে সব বাবাই জিজ্ঞেস করে কত নাম্বার তুমি পেয়েছো চলুন এটাকে করার চেষ্টা করি ওকে না তা মাই ফাদার অবভিয়াসলি মাই ফাদার থাকবে সেড টু সেড টুর পরিবর্তে কী হবে মাই ফাদার অক্সমি ঠিক ওকে কমা কোডেশন কমা কোডেশানের জায়গায় কী হবে আমি বলেছি ডব্লিউ জ্বর থাকলে ডব্লিউ জ্বর হবে তো এখানে হবে হাউ মাছ হ্যাঁ মাছ শব্দটা হাওয়ের সঙ্গে এখানে কনজাক্টেড তাহলে সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে না তাহলে মাই ফাদার আক্টমি হাউ মাছ কোশ্চেন যাচ্ছে আমার বাবা আমাকে বলেছিল কত নাম্বার তুমি পেয়েছো তাহলে কত বোঝাতে গেলে হাউ মাছ ইউজ করতে হবে তাহলে মাই ফাদার আকস্টমি হাউ মাছ আচ্ছা হাউ মাচ নাম্বার অবশ্যই হাউ মাচ নাম্বার হাউ মাছ নাম্বার কত নাম্বার আমি পেয়েছি এক্ষেত্রে ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন তো এইখানে আছে অর্থাৎ আমি আমাকে বোঝাতে চেয়েছে অর্থাৎ আই আমি গট করলাম তার কারণ এইটা সরি ভুল বললাম এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে ডিড গেট দেখুন ডিড দেখে আমি বুঝলাম এটা পাস্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিনাইট আছে মানে পাস্ট পারফেক্ট হবে তাহলে হোয়াট নাম হাউ মাচ নাম্বার আই হ্যাড গট আই হ্যাড গট দেখুন হাউ মাচ নাম্বার আই হ্যাভ গট এটা এ নয় কিন্তু এটা ও আচ্ছা আমি একটু পরিষ্কার করে লিখে দিই হাউ মাচ নাম্বার আই হ্যাভ গট আই হ্যাড গট সরি হাউ ম্যাচ নাম্বার আই হ্যাড গট দেখুন মাই ফাদার আর্ট মি এটার পরিবর্তে আর্ক্স্ট হয়েছে মি হয়েছে হাউ মাচ নাম্বার হাউ মাচ নাম্বার চলে এসেছে এইবার আমাকে সাবজেক্ট করতে হতো ইউর পরিবর্তে আমি আই করেছি এইবার আমি এটার টেন্স দেখলাম আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা পাস্ট ইন টেন্স যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স সেহেতু এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে ইনডিফিনাইট থাকলে পারফেক্ট হয় তাহলে হোয়া হাউ সরি আই হ্যাড গট ডিড গেট না করে আমাকে হ্যাড গট করতে হলো ফাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী করেছি এবার দেখুন পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট বা এই জাতীয় বাক্যগুলো যদি আপনি ট্রান্সলেশনের আপনার দুর্বলতা থাকে আমাদের চ্যানেলে যান আমরা কিন্তু সেখানে অলরেডি করিয়েছি এক একটা টেন্স ধরে ধৈর্য ধরে আরামসে সেউল দেখুন খাতায় লিখুন খাতায় লিখতে হবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ছাত্রছাত্রীদের বলি অঙ্ক আর ইংরেজি ভিডিও দেখে হয় না ভিডিও দেখবেন ভুলে যাবেন আবার আপনাকে খাতা ইউজ খাতা নিতে হবে খাতায় লিখতে হবে উদাহরণ করতে হবে করতে গিয়ে প্রবলেম হবে প্রবলেম ফেস করবেন এবং সেই প্রবলেমটা সমাধান করে দেওয়ার জন্য আমি আছি সেই জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যাভেলেবেল করা আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন কোনো অসুবিধা নেই ঠিক আছে আর একটা প্রশ্ন নিয়ে আমরা আজকের ভিডিওটা ক্লোজ করবো টাইপ টু ইন্টারভিউটিভ ওকে না আমরা একটা প্রশ্ন নিচ্ছি সি সেইড টু ইউন করছেন শুরু ওইন উইল ইউ প্লে ক্রিকেট দেখুন সেড ডু ইউ সে তোমাকে বলেছিল ওইন উইল ইউ প্লে ক্রিকেট কখন তুমি ক্রিকেট খেলবে আমরা ধাপে ধাপে নিয়ম ফলো করার চেষ্টা করি একসঙ্গে হয়তো বুঝতে পারবে না ধাপে ধাপে শেড ডুর পরিবর্তে আক্স কেন না ইন্ট্রোগেটিভ আছে জিজ্ঞাসা চিহ্ন আছে ইন্টারোগেটিভ আছে আক্সট আচ্ছা ইউ তো ইউ বসলো যেহেতু ডব্লিউ জর আছে কমাকোটো সেনের জায়গায় ডব্লিউ জর বসবে হুইন এর মধ্যে ক্লিয়ার এরপর আমরা জানি আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট ইউ অর্থাৎ সেকেন্ড পারসেন সেকেন্ড পারসেন মানে দ্বিতীয় লোকটি দ্বিতীয় লোকটি অলরেডি ইউ আছে তাহলে এখানে ইউই বসে যাবে কোনো চিন্তা করার দরকার নাই তো ইউ হোয়েন ইউ এইবার যেই টেন্সে আছে তার নিয়ম অনুযায়ী করবো টেন্সে দেখতে পাচ্ছি ফিউচার ইন্ডিফিনাইট দেখতে পাচ্ছি ফিউচার ইন্ডিফিনাইট না উইল ইউ গো উইল ইউ প্লে ক্রিকেট কখন তুমি ক্রিকেট খেলবে ফিউচার ইন্ডিফিনাইট তাহলে ফিউচার ইন্ডিফিনাইট থাকলে আমরা জানি ফিউচারের যে কোনো বাক্যে থাকলে আমাদের কী করতে হয় শুধুমাত্র উইলের জায়গায় আমাদের স্যাল কিংবা উইলের জায়গায় আমাদেরকে উড ব্যবহার করতে হয় ডব্লিউ ও ইউ এল ডি উড এখানে আমরা ব্যবহার করবো ইউ উড ডাব্লিউ ও ইউ এল ডি আর কোনো পরিবর্তন করতে হয় না যেমন আছে সেরকম লিখে দিতে হয় তাহলে হোয়েন উড প্লে ক্রিকেট কখন তুমি ক্রিকেট খেলবে ফুল স্টপ দিয়েছি জিজ্ঞাসা চিহ্ন দেয়নি ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটাই সবচেয়ে মজাদার ব্যাপার যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে স্টপ হবে কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা জেনারেশন নিয়ম কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি আপনাকে ইন্টারোগেটিভ দেয় আপনাকে ইন্টারোগেটিভই রাখতে হবে কোনো সেক্ষেত্রে কিন্তু অ্যাসাটিভ করা যাবে না আমরা নার্সিং চেঞ্জের ক্ষেত্রে এস আর করতে পারি তো আশা করি সমস্যা নেই এইবার আমরা এখানে নট ইনক্লুড করব নটের বিষয়টা খুবই ইজি আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম যদি শুধুমাত্র নট ধরুন আমি একটা প্রশ্ন নিচ্ছি কি সি সেড টু মি কমা করছেন শুরু যে ইজি নট প্লেইং সে কি খেলছে না জিজ্ঞাসা চিহ্ন দেখুন কী করবেন নট আছে তাহলে শুধুমাত্র নট নিয়ম মেনে নটটাকে ইনক্লুড রাখবো অর্থাৎ নট যেই টেন্সে থাকবে মানে টোটাল যেই টেন্সে থাকবে সেই টেন্সে যা নিয়ম তাই করব শুধু না বাচক করবো অর্থাৎ কি না এখানে ধরুন সেট সেডুর পরিবর্তে অক্সট সি অক্সট এখানে মি সি অক্সট মি এবার দেখুন আচ্ছা এটা আমি সরি এটা আমি ডব্লিউ জড নিই নি আচ্ছা 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 ডব্লিউ জট নি এটা তো এমনি প্রশ্ন ডব্লিউ জড নিতে হবে তাহলে ধরুন হোয়াই চলুন হোয়াই ইজ হি নট প্লেইং হোয়াই ইজ হি নট প্লেইং কেন সে খেলছে না ওকে তাহলে হি মি ইফ সরি হোয়াই ডব্লিউ এইচ ওয়াই দেখুন ডব্লিউ এইচ থাকলে ওইটাই বসে আমি ভুল করে বা মিস্টেক নিয়ে আমি কিন্তু ডব্লিউ জড নেই নি অন্য প্রশ্ন আমি টাইপ ওয়ানের প্রশ্ন নিয়ে নিয়েছিলাম তাই না ইজ দিয়ে কোশ্চেন ছিল এখানে তাহলে ই ফুতো সেক্ষেত্রে এখানে যেহেতু ডব্লিউ জড আছে ডব্লিউ জর হবে তাহলে সি অক্স মি হোয়াই এবার আমাকে কী করতে হবে কোশ্চেনটাকে অ্যাসার্টিভ করতে হবে যেই ট্রেন্সে আছে ট্রেন্স দেখতে হবে দু তিনটে জিনিস দেখার যাচ্ছে এক তো ট্রেন্স দেখব আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসের না তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে এটা প্রথমে বুঝলাম পাস্ট কন্টিনিউশের না হবে সেকেন্ড থিং কী করবো সেকেন্ড থিং হচ্ছে আমাকে সাবজেক্ট খুঁজে বার করবে এখানে সাবজেক্ট আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হি তাহলে হি মানে থার্ড পার্সন থার্ড পারসেন মানে আমি কী বলেছি থার্ড পার্সন মানে থার্ড পার্সন ওইটাই বসে যাবে অর্থাৎ এখানে হি বসে যাবে সিম্পলি তাহলে হাই হি প্রথম কথা এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস ইজ নট প্লেইং তার জায়গায় হবে ওয়াজ নট প্লেইং দেখুন আমি কোথাও কোনো পরিবর্তন করিনি খালি ওয়াজ করেছি কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল আমি পাস্ট কন্টিনিউয়াস করে দিয়েছি শুধুমাত্র এইটুকু পরিবর্তন করেছি আর বাকি পুরো অংশটাই কিন্তু ঠিক রেখেছি তাহলে এই হচ্ছে নটের ক্যালমা বিশেষ কিছুই ফারাক নেই শুধুমাত্র নট মেনটেন করতে হবে অর্থাৎ নেগেটিভ মেনটেন করতে হবে আর হ্যাঁ আমি বারবার বলছি ফুল স্টপ জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আর নয় অর্থাৎ ইন্টারোগেটিভ কিন্তু অ্যাসার্টিভে পরিণত হবে তাহলে এই ছিল ইন্ট্রগটিভি টাইপ টু আমরা পরের দিন এক্সক্লেমেটরি আছে অপটেটিভ আছে সেইগুলো করবো ন্যার্সেল চেঞ্জটা কমপ্লিট করার পরে আমরা অন্যান্য গ্রামার অনেক রকম ইংরেজি গ্রামার আছে সমস্ত এইরকমই বেসিক লেভেল থেকে ধরে ধরে বাংলায় বুঝিয়ে বুঝিয়ে করাবো কোথাও সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবেন একদম নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন খাতায় করুন প্র্যাকটিস করে আমাকে পাঠান অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলটা যাতে করে সবাই সবাই আমরা একসঙ্গে শিখতে পারি একসঙ্গে আমরা পরীক্ষা একটা করতে পারি তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার